أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত ইফতেখার ভাই, আপনি বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করুন, সুস্থ রাখুন। আপনি জানতে চেয়েছেন উমরি কাজা, উমরি কাজা অর্থাৎ হলো যে আমি জানি যে উমরি কাজা নাই, সেখানে তবা করলে মাফ হবে এবং ক্ষমা চাইলে মাফ হয়ে যাবে। আর এই বিষয়ে নফল নামাজ বেশি পড়তে 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 হবে। আমার ওয়াইফ বাহির থেকে আসলো, কোনোভাবে নামাজ পড়তে পারে না, তো এসে নামাজ পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, কিসের নামাজ পড়তেছো? বলছে উমরি কাজা। তো এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে একটু বিস্তারিত জানাবেন আলহামদুলিল্লাহ। ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ আবাদ। সমস্ত ইফতেখার ভাই, জি, উমরি কাজা কোরআন এবং সুন্নার আলোকে এটা বিশুদ্ধ মতে এরকম কোনো ভিত্তি নাই। উমরি, উমর আরবি শব্দ এবং কজাও আরবি শব্দ। উমর মানে জীবনে, যেটা উমর মানে বয়স। আর কজা শব্দটিও এখানে যদিও বাকি অর্থে মানে পিছনের, কাজা শব্দ অনেক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তো যাই হোক, এখানে কথা হলো উমরি কাজা অর্থ হইল যে জীবনের মনে করেন একটা পর্যায়ে নামাজের ফরজ হয়েছিল, তখন নামাজ পড়ে নাই, আল্লাহ তাকে এখন হেদায়ত দিয়েছেন, হেদায়তের পথ লাভ করতে পারছে, আল্লাহ তাকে তাওবা করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকেও তৌফিক দেখ, এখন সে ভুল স্বীকার করতে পারছে যে আমি যে জীবনের একটা পর্যায়ে অনেক নামাজ পড়ি নাই, জীবনের অনেক অলসতা বা সাধারণ অসহায় অথবা কুমন্ত্রণা অন্যায় অপরাধে জীবন শেষ করে দিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে যখন যারা নামাজ পড়ে, তখন নামাজের আগে পড়ে দুই ওই ফরজটা পড়ে নেয়, ফজরের সময় 2 রাকাত পড়ে, জোহরের সময় 4 রাকাত পড়ে, ওই ফরজটা তারা শুধু আদায় করে নেয়। এটাকে বলে উমরি কাজা। আমাদের দেশে এটা প্রচলিত আছে অনেকের মাঝে, অনেকে আলেম ওলামা বই পুস্তক লেখে উমরি কাজার কথা বলেছেন। এটা আসলে কোরআন সুন্নাহ থেকে এরকম কোনো ভিত্তি নাই, সহি ভিত্তি কেরম নাই। উমরি কাজা মনে করেন একটা মানুষের নামাজ 7 বছর বয়স থেকে নামাজের আদেশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, 10 বছর বয়সে নামাজের আদেশের সাথে আদেশ নয়, শুধু বিছানা আদা করো বা তাকে প্রহার করো নামাজ না পড়লে। নামাজ এমন একটা বিষয় যখন থেকে ফরজ হয়েছে, নামাজ পড়া থেকে শুরু করে মৃত্যুবন্ধ নামাজ কোনোভাবেই ছাড়ার অধিকার নাই। এটা কোনো কাফারা নাই, এটা কোনো জরিমানা নাই, এটা কোনো উপটকর নাই, এটা কোনো হাদিয়া নাই, কিছু নাই, এটা কিচ্ছুই নেই। নামাজ যার যার আবাদ যেই পর্যন্ত যে হুশ আছে অথবা পাগল না হয়ে যায় অথবা ঘুমিয়ে না যায় সে পর্যন্ত নামাজ পড়তে হবে, মৃত্যুর শেষ পর্যন্ত তাকে আবাদত বন্দী রূপে প্রতিষ্ঠিত থাকে, এখানে দ্বিতীয় কোনো কৈফিয়ত চলবে না, এটাই তো নিয়ম। কিন্তু এই উমরি কাজা এগুলি করে শরীরসম্মত না, এর বিধি নিষেধের অন্তর্ভুক্তেরই, সুতরাং এগুলি করে থাকে অনেকে, এগুলি ঠিক নয়। বরং এটাই ঠিক যে এখন থেকে তওবা করবে, আল্লাহর কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে, নিজের জীবনের যে ব্যাপার আসছে, ভুল ত্রুটি হয়ে গেছে, সে থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে, এখন বাকি জীবনে ভালোভাবে চলবে, অন্য অপরাধ থেকে দূরে থাকবে। এখন থেকে যার নামাজ কাজা না হয়, এখন থেকে যে নামাজের বিষয়ে অলসতা বা গাবাসি না দেওয়া হয়, এখন থেকে যেন আল্লাহর বিধানগুলো সুন্দরভাবে পালন করতে পারে, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকতে পারে, এটা হলো। আর নিজের জীবনের ভুল ত্রুটি যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করবে, যেমন তাহাজ্জুদ নামাজ আছে, অন্যান্য নফল নামাজগুলি যেটা আগে পড়ে, নামাজের আগে পড়ে আছে, সেগুলি ঠিক রাখ থাকবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিসের বাক্যগুলি পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী পড়বে, এবং দোয়াগুলো নিয়মিত পড়ার চেষ্টা করবে, সকাল বিকাল, তারপর ফরজ নামাজের আগে পড়ে এই আমলগুলি চেষ্টা করবে, ঘুমের সময় আমলগুলি চেষ্টা করবে, এই তো নিয়ম। আর আরেকটা বিষয় হলো যেটা স্বাভাবিক কাজা হয়ে যায়, যেমন মনে করেন হঠাৎ করে ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে গেছে, এটা উমরি কাজা নয়, এটা তো পড়তেই হবে, অথবা কোনো সময় ভুলে গেছে নামাজ পড়তে, ভুলে মনেই নেই তাই নামাজের সময়, আরেক নামাজে আসার পরে মনে হয়েছে, তো এই সম্পর্কে নামাজটা পড়ে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান্না মান সলাতিন আও নাসিয়া ফালি সলিহা ইযা যাকারহা, যে ব্যক্তি নামাজ পড়তে ভুলে গেল অথবা ঘুমিয়ে গেল, সে যখনই ঘুম থেকে উঠবে তখন পড়ে নেবে, যখন ভুল থেকে সংশোধন হবে তো তখন থেকে পড়বে, আকমা কাল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং পরিষ্কার কথা, এমনিভাবে কোনো ব্যক্তি হসপিটাল অসুস্থ হয়ে গেলো, 2-3 দিন নামাজ মিস গেছে গিয়া, ওই নামাজগুলি পড়ে থাকবে, অথবা কোনো সফর অবস্থা আছে, 2-3 ওয়াক্ত শেষ হয়ে গেছে, পড়তে পারে না, ওই ধরনের মাহকা বা পরিবেশ নাই, পজিশন নাই পড়ার, তাহলে সেটা পরস্পর আদায় করে নেবে পরপর সিরিয়াল অনুসারে, আগেরটা আগে পরেরটা পরে। বাস এই সমস্ত জীবনের কাজা, এটা উমরি কাজা নয়, উমরি কাজা হলো জীবনের সাথে সম্পর্কিত। আর এই সমস্ত এই যে রিসেন্টলি বা আশেপাশে বিভিন্ন সমস্যার কারণে কাজা হয়ে যায়, বাকি হয়ে যায়, নামাজগুলি পিছিয়ে পড়ে যায়, এইগুলি আদায় করে নেবে, এগুলি ছাড়া যাবে না, বাকি সবসময় সুন্দরভাবে পড়তে হবে। আর মুসাফের অবস্থা থাকলে তো মুসাফের জন্য আমার সহজ করে দিয়ে 2 ওয়াক্ত একসাথে পড়তে পারবে, আবার কষ্ট করে পড়তে পারবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়গুলি সহজ করে দেন, আল্লাহর ইবাদত বন্দেগী যেন আমরা সহজ করতে সহজভাবে করতে পারি, আল্লাহ সহজ করলে সহজ, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজাল হাজনি যা শিতা সাহলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলিম ভাই বোন যে যেখানে আছে সবার জন্য আল্লাহর দিনকে মানা সহজ করে দেন। আমিন। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء